পৌর ভোটের আগে ড্রেন না পেলে ভোট বয়কটের হুমকি মাথাভাঙা 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। মাথাভাঙা শহরের 11 নম্বর ওয়ার্ডে একটি গলিতে ড্রেন না থাকায় সমস্যায় ভুগছেন এলাকার বেশ কিছু পরিবার। দীর্ঘদিন থেকে ড্রেন না থাকায় বাড়ির জল যাচ্ছে রাস্তায়, কখনো বা অন্য বাড়ির দিকে। অন্য বাড়ির দিকে জল যাওয়ার ফলে এবং ড্রেন না থাকায় সারা বছর এই সমস্যায় ভোগেন এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি, দ্রুত ড্রেন তৈরি করুক পৌরসভা। এই দাবিতেই পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সামনেই পৌর ভোট, তাই ভোটের আগে ড্রেন তৈরি না হলে ভোট বয়কটের হুমকি দিয়েছেন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা। যদিও এই বিষয়ে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। ড্রেনের ওয়ার্ক অর্ডার হয়ে গেলেও কেন ড্রেন হচ্ছে না, এটাই প্রশ্ন বাসিন্দাদের। এর আগেও কাজ শুরু হওয়ার পরও কিছু ব্যক্তির কারণে সেই কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ বাসিন্দাদের। এই যে আমাদের বাড়ির সামনে যে জল জমে, অনেকদিন থেকে জল জমে থাকে, হ্যাঁ, আমাদের যাতায়াতেরও অসুবিধা হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। তার এই জন্য আবার অনেক সময় মশার সৃষ্টি হয়, মশা নানা রকম রোগ বাহিত। হ্যাঁ, এখানে জল জমে থাকে কেন? জল জমে থাকে, ড্রেনের ভীষণ সমস্যা, ড্রেন নেই, এই জন্য জল জমে, যাতায়াতেরও অসুবিধা হয়, জল জমে থাকে। চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম যে আমাদের এই গলিটাতে দীর্ঘদিন ধরে ড্রেন হচ্ছে না, তো এই ড্রেনের প্রবলেমের জন্য আমরা অনেকদিন ধরে সবাই ভুগছি। এই যে এক বাড়ির জল আরেক বাড়িতে যাচ্ছে, রাস্তার অবস্থা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এইরকম করেই থাকে। তো যাই হোক, আজকে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, তো আমাদের যা প্রবলেম সবই বললাম। উনি বললো যে আমাদেরকে আশ্বাস দিল যে হ্যাঁ, ভোটের আগে উনি কাজ শুরু করবেন। তবুও আমরা আর কি চেয়ারম্যানের কাছে এটাই আবেদন করব যে আমাদের ভোটের আগে যেন আমাদের এই কাজ খুব দ্রুতগতিতে এটা শুরু করা হয়। যদি শুরু না হয় তাহলে আমরা আর কি সবাই মিলে আর কি ঠিক করছি যে আমরা ভোট বয়কট করব। হ্যাঁ, এটাই আমাদের আবেদন যে আপাতত আমাদের এই ড্রেনের অবস্থা খুব তাড়াতাড়ি করলে পরে আমরা সবাই খুব উপকৃত হব। তাহলে এটাই আর কি আমাদের সিদ্ধান্ত, আমাদের এই পাড়ার যারা যারা আমরা এই সমস্যায় ভুগছি সবাই আমরা একত্রিত হয়ে একটাই ডিসিশন নিয়েছি যে তাহলে যদি ভোটের আগে যদি কাজ শুরু না হয় তাহলে আমরা কেউ ভোট দিতে আগ্রহী নই আমরা। ড্রেন না হলে আমাদের অসুবিধা, এখানে জল যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের আগে ড্রেনটাই দিতে হবে। এটি কতদিন সমস্যা? এখানে তো ড্রেনই নাই, এখানে তো কতদিন, আর অনেক দিন ধরে যখন থেকে বাড়ি করছে তখন থেকে তো ড্রেনই নেই, জলের সমস্যা আর কতদিন সহ্য করা যায়। বললাম যে আমাদের ড্রেন দিলে এমএমএ ভোটের আগেই দিতে হবে, না হলে আমরা কেউ ভোট দিতে পারবো না, আমাদের গলিতে কেউ ভোট দিতে পারবো না। কি বললো চেয়ারম্যান? বললো কাল পরশু আসবে, দেখবে, কেউ ভোট দিতে যাবো না, কেউ ভোট দিতে যাবে না। এ ব্যাপারে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কি বলছেন শুনুন। এই ড্রেনটা আমাদের প্রায় 2 বছর আগে টেন্ডার হয়েছিল এটা, এবং অর্ধেক কাজ আমাদের হয়েছিল, তারপরে ওখানে লোকাল স্থানীয় লোকদের বাধায় কাজটা আপাতত বন্ধ থাকে, আবার নতুন করে আবার কাজটা আমরা শুরু করতে যাই এবারে, আবারও কিছু মানুষ ওটা বাধা দিচ্ছে। আজকে কিছু লোক আসলো ওই রাস্তারই পাশে, তারা অভিযোগ জানালো, তা আমি সরেজমিনে যাবো, ভাইস চেয়ারম্যান যাবে কালকে, আগামীকাল দেখে যাতে তাড়াতাড়ি কাজটা করা যায় সেই ব্যবস্থাটা প্রয়োজনে স্কিমটা একটু চেঞ্জ করতে হবে, যদি দেখা যায় যে ডেটটা আনতে অন্য কারো ক্ষতি হচ্ছে, হ্যাঁ, তা সেখানে আমরা অন্যভাবে যাতে করা যায় সেই দিকটা আমরা দেখব। তারা বললেন যে যদি অবিলম্বে ড্রেন সংস্কার বা ড্রেন না হয় তাহলে তারা ভোট বয়কট করবে। না না, ভোট বয়কট এর কথা না, এটা তো না আমরা 2 বছর থেকে করার চেষ্টা করছি, ওনাদের স্থানীয় লোকে বাধার জন্য এটা হচ্ছে না, হ্যাঁ, এটা ওনার মনের ক্ষোভের কথা বলছেন, ওটা ঠিক হয়ে যাবে, আমরা ড্রেনও করবো, ওনারাও ভোট দিতে আসবে, তখন ব্যাপার।